নবীজি পার হয়ে গেছে ওদিকে চলো হাতে মাটিগুলো ছড়িয়ে দিয়া পার হয়ে যাচ্ছে সঙ্গে রয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত কাকে বলে দেখলে চলে যায় একটু দূরে যাওয়ার পরে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকাল হবে আপনাকে বাড়িতে খুঁজবে পাবে না আমাকে খুঁজবে তারা বাড়িতে পাবে না নবী গো তখন তারা হই করে দলে দলে আমাদের গ্রেফতার করার জন্য অ্যারেস্ট করার জন্য তারা বের হয়ে যাবে পানুবেবা 500 টাকা দিয়েছে সেন আক্তার 50 টাকা দিয়েছে আল্লাহ তাআলা তাদের দান তুমি কবুল করো আমেন সম্মানে আসুন বাবারা দানের পর্বরা টুকটুক করে চালিয়ে যা আর আমিও চালিয়ে যাই এটা যাবার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো আমরা দুজনাই যদি হেঁটে 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 যাই আপনার পায়ের পাওটা ধরে ধরে আমার পায়ের পাওটা ধরে ধরে তারা চলে আসবে আমরা ধরা পড়ে যাব আমার জন্য কোনো যায় আসে না নবী গো আপনার কষ্ট হবে সইতে পারবো না এজন্য কি করা যায় আবু বকর কাকে মোহাব্বত বলে দেখলেন বাবা আবু বকর বলে হুজুর আমি বসে যাচ্ছি আমার পিঠের উপর আপনি চেপে যান আমার ঘাড়ের উপর আপনি চেপে যান আমি আপনাকে ঘাড়ে ঘাড়ে বহে নিয়ে যাব যুক্তিটা দেখে আমি আপনাকে ঘাড়ে ঘাড়ে নিয়ে গেলে একজনের পায়ের পাহাড়টা পড়বে কাফেরদের মনে সন্দেহ হইবে না আমার নবীজি বললেন না আবু বকর নবুয়তের বোঝা ছাড়তে পারবা না এ কথা না বলে আমার নবীও রাজি হয়ে গেছে আবু বকর বসে গেলেন আমার নবী পাক সাহেবে লাওলা ওনার ঘাড়ের উপরে হ্যাঁ চড়ে গেছেন বাবা কত মোবারক দুটা সামনে ঝুলতেছে এইভাবে ধরে নিয়া আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে চলে যাচ্ছে ও বাবা রাম কিছু দূরে যাওয়ার পর মনে করলো হায় আল্লাহ এমন সুযোগ আর জীবনে মিলবে কিনা জানি না এমন সুযোগ আর পাবো কিনা জানি না এই জন্য এই সুযোগ হেলায় হারাতে চাই না এই সুযোগ আর হারাবো না আমার আবু বকর একবার ডানে চুমা দে একবার বামে চুমা দে নবীজি একবার ডান পায়ে চুমা দে একবার বাম পায়ে চুমা দে আর আবু বকর বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সর মোবারক আপনার মাথা মোবারক আমার মাথার উপরে চাপিয়ে দে আমার নবী বলে কারণ নাকি আমার মাথা তোমার মাথার উপরে চাপিয়ে দেব কেন এক তোমার ঘাড়ের উপরে বসে আছে আবু বকর বলে নবী গো আমার মাথার উপরে চাপা তো বলে এই জন্য দূর থেকে কাফেরেরা যেন চিনতে না পারে দূর থেকে যেন একটাই মাথা মনে হয় কাকে বলছো মোহাম্মদ দুটাই যেন দুটা মাথা মনে না হয় আমার নবী বা সাহেবের লাউলা বলো ঠিক আছে আবু বকর তাই হলো আবু বকরের মাথার উপরে মাথাটা চাপিয়ে দিয়া চলে যাচ্ছে আর আমার আবু বকর একবার ডানে চুমা দিচ্ছে একবার বামে চুমা দিচ্ছে তার মানে একবার ডান কদমে চুমা দিচ্ছে একবার বাম কদমে চুমা দিচ্ছে বেড়াদা এইভাবে চলে যাচ্ছে আমার নবী একবার জিজ্ঞাসা করে ফেললো আবু বকর তুমি এখন কি করছো এইভাবে জিজ্ঞাসা করলেন না কেন আমার পায়ে চুমা দিচ্ছ এটা নয় নবী জিজ্ঞাসা করে তুমি এখন কি করো আবু বকর সোজা উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর এখন মেরাজ করছে সুবহানাল্লাহ আবু বকর এখন বলছে হুজুর আমি এখন মেরাজ করছি মেরাজ আশ্চর্য মেরাজ বলে হ্যাঁ মেরাজ আল্লাহর দিদার করে আপনার মেরাজ হয়ে গেছে ছয় আসমানে মোসা কালিমুল্লাহর মেরাজ আপনার দিদার করা হয়ে গেছে এই মক্কা মদিনার পথে আপনার কদম মোবারকে চুমা দিয়া নবী গো আমারও মেরাজ হয়ে গেল আর আমার নবী বলেছে আমার উম্মতের আর তোমাদের জন্য মেরাজ হলো আসসালাতু মেরাজুল মুমিনিন আর মুমিনের জন্য মেরাজ হলো নামাজ এটা মনে রাখবেন এই রকম মহব্বত
আবু বকরের মত আর কারো محبت হবে হবে না যে দেখুন যে নবীকে ঘাড়ে করে বইছে আর নবীর কদমে চুমা খাচ্ছে হায় 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 কোন আবু বকর যে আবু বকরের জীবনের নেকি গোলা একটা পাল্লাতে যদি করা যায় আর সারা বিশ্বের মুমিন মুমিনার নেকি গোলা যদি আরেকটা পাল্লায় করা যায় তো কিতাবে লেখে আবু বকর নেকির পাল্লা ভারী হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সেই আবু বকর আজ আমার নবীকে পিয়ারো محبت করে বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে দিয়ে তিনি বাবা আজকে আমার নবীকে ঘাড়ে করে বহে নিয়ে মক্কা থেকে মদিনার পথে যাত্রা শুরু করে দিয়েছে হায় 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 আমার মা বোনরা দিয়ে পাঠিয়েছে 100 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন 100 টাকা বেনামে আর দিয়েছে আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন সুম্মা আমিন আচ্ছা বাবা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম নম্বরে আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে আপনারা জীবনের মাধ্যমে আলোচনার মাধ্যমে বক্তাদের কাছ থেকে আলিমদের কাছ থেকে নিশ্চয় শুনেছেন বা জেনেছেন যে আবু বকর সর্বপ্রথম তিনি আমার নবীর কালেমা পড়েছে বড়দের মধ্যে জান্নাতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তো এই আবু বকর সিদ্দিকের ওয়াসিলা নিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করব আচ্ছা বাবা আপনারা যারা বসে আছে এইখানে এই দুটো করে সিমেন্টের বস্তা 10 জন ব্যক্তি দুটো করে সিমেন্টের বস্তা 10 জন ব্যক্তি আপনারা পারবেন আমি হেলাল একটা দোয়া করি আমার আবু বকরের ওয়াসিলা নিয়ে হায় 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 দুটো বস্তা বেশি নয় বেরাদার অনেক ভাই আমার দাদা আছে একটু উঠে আসেন দাদা সামনে এসে হাজির হন আপনি নাম বলেন একটা মায়ের নামে একটা বাবার নামে একটা দাদার নামে বা একটা দাদির নামে দুটো বস্তা সিমেন্ট মসজিদে দান করবে কে রাখ আছে আসেন দেখি সুবহানাল্লাহ ঠিক আছে একজন বেনামীতে 500 1 টাকা দান করেছে আল্লাহ তাআলা তুমি নাম জানো ইন্নাল্লাহ আলিমুল বেজাতে সুদূর আল্লাহ তুমি নাম জানো 500 1 টাকা নগদ টাকা দিয়েছে আল্লাহ কবুল করো আমিন সুম্মা আমিন এই বাবা আছে না দুটো সিমেন্টের বস্তা আল্লাহর ঘর মসজিদে দান করবে কমিটির ছেলেরা বেচবালারা এরো দেখো তো বাবু বন্ধু বান্ধব কে আছে তোমাদের মধ্যে কি দুটো বস্তা সিমেন্টের পারবে কি মসজিদ ঘরে দান দেওয়ার জন্য আমার মায়েরা বোনেরা যারা আছেন আমি আপনাদেরকে বলি দুটো সিমেন্টের বস্তা কি একটা সিমেন্টের বস্তা কে যদি পারেন এইখানে এসে তো বলে যেত আম্মা জানেরা নামটা লেখা পড়ে যাবে আপনি 10 দিন 20 দিন পরে আল্লাহর ঘরে দিয়ে যাবেন আছে বাবা কোন একটা আল্লাহর বান্দা নাই দুটো বস্তা দিতে পারবেন না তো আচ্ছা দুটো বস্তা না পারেন তো 5 বস্তা দেন আর কি বলবো দু বস্তা না পারেন তো 5 বস্তা দেন অনেকে তো বস্তা লজ্জায় দিতে পারছে না তো না পারবে তো 5 বস্তা দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একজন উঠে গেলেন একজন দুই বস্তা দিবেন তাহলে 18 20 বস্তার নাকি পাবেন দুই বস্তা দিয়ে 20 বস্তার নাকি পাবেন বলে কি করে আপনি দুটো বস্তা দিলে আপনার দেখা দেখি বাকিগুলোর মনটা গলবে তাহলে আমিও দুটো দিয়ে আসি এই যে আপনার দেওয়া দেখে দিতে যাচ্ছে এই জন্য আপনি প্রথম নম্বরে দিলে 20 বস্তার নাকি পাবেন এই আপনাকে একটা কথা বললাম কোন ব্যক্তি যদি আছেন আল্লাহর বান্দা বান্দি দুটো সিমেন্টের বস্তা দিলে একটু তাড়াতাড়ি করে আসেন বেরাদারান ইসলাম প্রধান বক্তা চলে আসবে মাইক ছেড়ে দেব বেরাদারান ইসলাম নাই দুটো বস্তা দেওয়ার মতো নাই ভাই এত বড় মহফিলে দুটো বস্তা সিমেন্ট দেওয়ার মতো কেউ নাই হায় হায় আমার ওই ব্যাচবালা ভলান্টিয়ার বলছিল যে মা বোনেরা গজল শুনতে চাইছে তো গজলই তো বলছি রে বাবা ওরা বলছে যে রাস্তার ধারে তিন বাচ্চা এটা শুনতে চাই কে যেন বলেছে কেউ হয়তো আচ্ছা তো বেরাদারান ইসলাম সামিনী কেরাম কিন্তু দুটো বস্তা সিমেন্টের দাবি করেছি বলুন হ্যাঁ আল্লাহ তারা স্বামী স্ত্রীকে একটাই বেহেশতের জায়গা করে দিও জোরে বলুন আমিন সুম্মা আমিন আইনাল হক আর এই দুজনা মিলে 1500 টাকা দিয়েছে এখানে বসেছ বলবো তো লেখা হয়েছে কি ছুটে আচ্ছা আচ্ছা
আশাদুল দুই বস্তা বলেন আদিল এক বস্তা আবু তাহের মাওলানা সাহেব ইমাম সাহেব সুবহানাল্লাহ এরকমই ইমাম রাখা দরকার জি আল্লাহ আল্লাহ ইমাম ওজোর সাথে এক বস্তা দেব আমি তিন বস্তা দিয়ে দেব মারহাবা হাবিজুর রহমান উনি বলছিলেন আমার দুইটা থাকলো ইমাম আবু তাহের সাহেবের তিন বস্তা দু বস্তা পাঁচ বস্তা আর ওদিকে তিন বস্তা আট বস্তা আমাকে বলেন ফটাফট নাম বলো না যে তোমার কি নাম কি খাতো আমি লেখাতুন যার কোনো ঝামেলা নাই যা আমি লেখাতুন তার কোনো ঝামেলাই নাই বলে আমি লেখাতুন ও বলে যে আমি দুটো বস্তা দেব এগারো বস্তা হলো বেরাদার আমি কুড়ি বস্তার কথা বলেছিলাম ইনশাল্লাহ রাজি আমার মা বোনেরা একটা দুটো করে ফটাফট লাইন দিয়ে লেখান তো ভিতরে ঢুকে যান এগারো বস্তা হয়েছে বেরাদার ইসলাম কুড়ি বস্তা দাবিদার ছিলাম কুড়ি বস্তা একটু মেহরবানি করে কে আছে বাবা দুটো একটা করে আপনারা উঠে আসেন দুটো বস্তা একটা বস্তা করে দিলে কুড়ি বস্তা সিমেন্ট হতে পাঁচ মিনিট টাইম লাগবে না তাড়াতাড়ি উঠে আসেন একটা দুটা করে অরে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে আজ কান্দে রে আর সের পায়া হিলে রে আচ্ছা হালিমা মারা গেছে তার নামে আড়াইশো টাকা দিয়েছে আচ্ছা হালিমার জন্য দোয়া হয়ে যাবে আর শুনেন আতাউল দেওয়ার ফতে করে আতাউর একটা বস্তা সিমেন্ট দিয়েছেন চলো মনে হচ্ছে আতাউর একটা সিমেন্ট বারো বস্তা হয়েছে আর আটটা বস্তা হ্যাঁ দিয়েছেন আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ ভাই ভাই ভিতরে যান তো একটু ভিতরে যান যান ঢুকেন লজ্জা করে না যান দুজন জনা ঢুকে যান সব সিমেন্ট দেওয়ার লাগে তাড়াতাড়ি করছে সব যে কখন আসবে কখন দেবে কখন দিলে আবার লোক না খালি আহির বাহির সব বেঁচে লাগিয়া বাদাম খেয়ে বেড়াইছে তাইলে হবে দু চার টাকা ঢুকে যেতে হবে ভিতরে নিশ্চয়ই মা বন্ধু তেলে দয়া হবে মারহাবা সাদ্দাম হোসেন যজবুর সাবধান সাদ্দাম হোসেন আছে বলছে দুই বস্তা আমি দেবো ইনশাল্লাহ রাজি তাহলে চোদ্দ বস্তা হলো চোদ্দ বস্তা হলো ছ বস্তা দিয়ে দেবে হরে রাস্তার ধারে এতে বাজা কেন বসে আজ কাঁদেয়া খোদা তালা দেখে দাবাও ফারেশ তাদের তাই তকায় ফারেশ তাদের তাই তকায় হরে তারা তারে হরে তোমরা তারা তারে ওরে তোমরা নাও না কোলে তোলে রে আর সের পায়া হিলে রে রাস্তার ধারে এতে বাজা কেন বসে গন্ধ রে আর সের পায়া হিলে রে ভাইরা আমার মা বোনের ছটা বস্তা দুটো করে হোক একটা করে হোক একজনাতে হোক ছজনাতে হোক ছ বস্তা দেবেন গজালটা শেষ করে দিই একটা দোয়া করে দিই আপনাদের জন্য বেরাদার আমার মা বোনেরা সুবহানাল্লাহ আর তো সবাই না আর নাই গো পিতা নাই গো মাতা আজ কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায় থাকত যদি পিতা বিশ বস্তা হয়েছে রাত বহালা বেন বহালা আর তো সময় নাই নাই গো পিতা নাই গো মাতা এতিমের যে সেবা করে জোরে বলে সুবহানাল্লাহ মসজিদ মাদ্রাসা বড় এতিম রে বাবা ওদের হয়ে আমরা চাই এতিমের যে সেবা করে তাহার গোনা মিটে যায় খোদার দারে ফারেশ তারা আজ খুশি হয়ে তাই তো কই খুশি হয়ে সোনা চাঁদি
টাকা পয়সা সোনা চাঁদি টাকা পয়সা কে যে সাথে বাবা যাবে না আরে এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না খোদা রাজি হবে না রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে এ বাবু তাকাও এদিকে জায়গা রান করবে যে আমার কাছে এলো না আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে বাবা 40 এর কথা বলেছিলাম 36 হয়েছে আচ্ছা রাধারানী ইসলাম বাবারা আমার মায়েরা বোনেরা আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে বাবা চলে যাচ্ছে সকাল হয়ে গেছে আর যখন সকাল হয়ে গেল গাড়ি থেকে নামায়া নাবিগো এখন তো সকাল হয়ে গেল এবার কোন দিকে যাওয়া যায় সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে বাবা যেটা নাম হইল বাবা গারেশ্বর আচ্ছা কুরবান আলী এক বস্তা তোর করে আলামিন তুই দিবি না সাথে এসেছিস 100 টাকা নিয়ে আলামিন 100 টাকা দিয়েছে ঠিক আছে এক বস্তা দিয়ে চলে 37 হয়ে গেছে আর তিনটা বস্তা দেন দাদা ভাই তিন বস্তা সুবহানাল্লাহ আর তিন বস্তা দেন 40 বস্তা হয়ে যাবে বেরাদারান ইসলাম সবাই না করে টাইম আমার হয়ে যাবে 10:30 টায় বক্তা চলে আসবে হয়তো বন্ধ করছি ঠান্ডা রাত্রি আছে 10:30 টায় বক্তা চলে আসবে বেরাদার আর তিন বস্তা দিলে 40 বস্তা শুনে আপনাদের দেওয়া হলো আর টাকা পয়সা যা দিয়েছেন তা ধরা থাকলো বেরাদার ইসলাম সিমেন্টটা কালকে লাগবে না আপনি 5 দিন পরে দিয়ে 10 দিন পরে দিয়ে যারা দিতে পারবে তারা দয়া করে লিখাবেন আর তিন বস্তা দেখেন না জি ভাই ভিতরে যান না তিনটা বস্তা আচ্ছা নেশার আর বাবলু তারা পাঁচ পাঁচ করে 10 ব্যাগ দিয়েছে আর হযরত এক বস্তা দিয়েছে তাহলে আগে 11 বস্তা দিয়েছেন আর এদিকে কত বললাম 37 তাহলে কত হচ্ছে 37 আর 11 38 48 48 তাহলে দুটো বস্তা হলো হাফ সেঞ্চুরি হয়ে গেল বাবারে আচ্ছা তো মাস্টার সাহেব বলে যে আমি দু বস্তা দিয়ে দিলাম 50 বস্তা হয়ে গেল মারহাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আতাউল লেখা তো দুটো বস্তা গো মিয়া খানা আচ্ছা আতাউল সাহেব মিয়া খানা উনি বলছে আমার দুটো লিখে দাও আমি আল্লাহর ঘরে দিয়ে দেবো ইনশাআল্লাহ আতাউল হক সাহেব দুই বস্তা 52 বস্তা হলো বেরাদার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবারে 50 নিয়ে একটা দোয়া করব ভেবেছিলাম কিন্তু হয়ে গেল 52 বস্তা বেরাদার আমার নবীর ইন্তেকাল কত তো জানেন অনেকে জানেন অনেকে জানেন না আমার নবীর ইন্তেকাল হলো 63 তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো ভাই দাদা বলতে লজ্জাও লাগছে ডরও লাগছে ভয়ও লাগছে আর আটটা বস্তা করা যাবে না তাহলে পুরো 60 বস্তা হয়ে যেত আরে মানুষ তো 60-70 বেশি আর বাঁচছে না দুনিয়া ছেড়ে হাওয়া তো আর আটটা বস্তা যদি আপনার আল্লাহর বান্দা কেউ পারে দুটো একটা করে আমার আতাউরের মতন আব্দুল মান্নানের মতো এটা এসে লেখা তো বাবা এটা উঠাই তো বাবা দুটো করে বস্তা তোর মরা মায়ের জন্য বাবার জন্য শ্বশুর শাশুড়ির জন্য আমার আম্মা জানেরা মা বোনেরা আমার বুবু জানেরা দুটো করে সিমেন্টের বস্তা লেখেন তো একটু আপনি ভিতরে যান তো ওইখানে যান তো ভিতরে ফাঁকা খানে যান যান এখানে দাঁড়িয়ে থেকে লাভ লাভ আছে একটু ভিতরে যান আমার মা বোনেরা এই আমার ভলান্টিয়ারকে পাঠালাম একটু দুটো একটা করে সিমেন্টের বস্তা দেন তো আটটা বস্তা লাগবে দেখা যাক সুবহানাল্লাহ ক বস্তা যে দিবে পরে আনলো ক বস্তা এক বস্তা মুক্তি সুবহানাল্লাহ হ্যাঁ শরীফুল এক বস্তা তাহলে হলো 53 বস্তা আর 7 বস্তা লাগবে বেরাদারের ইসলাম সামনে গেরা 7 বস্তা ইনশাআল্লাহ হল আজিজ আমার ভাই জানেরা বাপ জানেরা যদি পারেন মেহরবানি করে দয়া করে এইভাবে উঠে উঠে এসে একটু আপনারা লিখিয়ে দেন বাবা এদিকে বাবা দেখেন আচ্ছা আমাদের মাওলানা মুক্তার সাহেব উনি বলছে মা বাবার জন্য দোয়া করো মাদার সাথে বেচারা দিয়েছিল সব জায়গাতে দেই কম বেশি তো বলছে আমার মা বাবার জন্য দোয়া করে দিন আমি একটা দিয়ে দিলাম কত হলো 54 54 মন ভালো করে 54 আর 6 বস্তা হবে হয়ে যাবে দিবেন ইনশাআল্লাহ হল আজি 54 বস্তা হয়ে যাবে
আচ্ছা বাবা আমি বলেছিলাম নবীর ইন্তেকাল 63 তে এই বলে গজলটা বলেছিলাম তো কি গজলটা কি শেষ করে দেব না এখনই দোয়াটা করে দেব গজলটা বলো বলে মামুনেরা সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা অনেকে বাবা জেনে গেছে যে এমনি বলতে বলে তখন বলবে যে তিন বস্তাতে শুনতে চাই যে ঠিকই কিন্তু বাবা এই ডরে বলছ না যে শুনতে চাই হলে তিন বস্তা সিমেন্ট লাগবে হ্যাঁ আচ্ছা সিমেন্টটাকে আমাকে দিচ্ছেন না ইমামকে দিচ্ছেন না মাওলানাকে দিচ্ছেন এটা তো না নেকির কারণে আল্লাহর ঘরে দান করছেন কি বলেন বাবা তো আমাদের নাম বলেন জাহাঙ্গীর আলম সাহেব 50 টাকা নগদ দুই ব্যাগ সিমেন্ট সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 62 হয়ে গেছে বেরাদারান ইসলাম সময় নেই কেরা আচ্ছা বাবা 100 বস্তা পৌঁছতে দেরি নাই যদি আমার সেক্রেটারি সভাপতি কেশিয়ার ইনারা 10 বস্তা করে দিয়ে দেয় বাস হয়ে গেল কতক্ষণ লাগে জি হ্যাঁ দুই চারটা ভাড়া ভাড়া ছক্কা মারলি তো হ্যাঁ এমনি পাকিস্তান চলে গেল হাসতে হাসতে বেরাদার তো এরকম দুই চারটা ছক্কা লাগান না জি একবার জি
দশ বস্তা করে কমিটির ভাইরাম আশিরেদারি সভাপতি কেশিয়া সাহেব হ্যাঁ যদি আসেন দশ বস্তা করে লাগিয়ে দেন একশো বস্তা হয়ে যাক আনন্দের সঙ্গে দোয়াটা করে দিই বিরাদারান ইসলাম সময় নেই কারণ সিমেন্ট আল্লাহর ঘরের জন্য আপনারা দান করে দিয়েছেন বাবা এদিকে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাবার শহীদ এবার ঘর দান ভিতরে যাচ্ছেন এই তো নবী শুয়ে আছে মনে করে চিন্তা করল যে বিছানে নিধের অবস্থায় মারব না চেতন করে মারব আবু জাহেলেরা মনে করল যে ঘুমের ঘরে মারা এটা একটা কাপুরুষের পরিচয় কাজী ঘুমের ঘরে মারব না চেতন করে জাগিয়ে মারব এ বাবা চাদরের কোনাখানা যেমনি তোলা দেখছে তো নবী নাই এটা নবীর চাচা তো ভাই আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা না শুয়ে আছে বিছানা হলো নবী চাদর হলো নবী কিন্তু শুয়ে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা এরা বলল কি বাবা বিছানা নবীর চাদর নবী ঘর নবী আলী তুমি কেন শুয়ে তোমাদের নবী কোথায় তোমাকে নবী বলে আমরা কতল করার জন্য এসেছি তোমার সাথে কোনো আড়াআড়ি নাই কোনো ভেজাল নাই তোমাকে কতল করব না কোথায় গেছে তোমাদের নবী পিছন থেকে কে ডাক দিয়ে বলল আলীকে বকায় না আরে নবীজি তোমাদের সামনে দিয়ে বেরিয়ে চলে গেছে তোমরা কেহ টের পাও না তোমাদের সামনে দিয়ে নবী চলে গেছে তোমরা জানতে পারো নাই বাবা ভাই বলে মাথায় হা আর যেমনি মাথায় হাত দেওয়া ওরে ঝরঝর করে বাবা মাটি গোলা পড়তেছে আর ওই মাটি গোলা দেখে আবু জাহেলেরা মনে করলো এই তো হয়তো জাদুকর নবী পালিয়ে গেছে জাদুকর পালিয়ে গেছে এবার চারিদিকে বাবা তারা আমার নবীকে পাকড়া করার জন্য তারা দলে দলে বাবা বের হয়ে গেল আর আমার নবী আপা সাহেব লাওলা ওইখানে ঘাড়ে থেকে নেমে আবু বাকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ভিতরখানে আমি একবার দেখে আসে এই জন্য এইখানে মানুষ বাস করে না ভিতরে অবস্থা কেমন আছে জানা নাই নোংরা থাকতে পারে পরিষ্কার না থাকতে পারে আমি ভিতরে যাব জায়গাটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমার দিনের নবীকে ভিতরে নিয়ে যাব হুজুর একটু বসেন আমি ভিতরে যাই আর দেখে আসি তাই ভিতরটা দেখতে গেলেন আমার হযরত আলী এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে নবী একাই বসে আছেন ভাইরা আমার বাবারা মা বোনেরা টাইম হয়েছে রে বাবা আর কোন আল্লাহর বান্দা যদি আছে হাই ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর মহব্বতে জায়গাটা দেখছে নোংরা গায়ের জামাটাকে খুলে আমার নবীর জন্য জায়গা পরিষ্কার করেছে আরে নবীর জন্য জায়গা যে পরিষ্কার করবে আল্লাহ তার জন্য জান্নাত পরিষ্কার করবে সুবহানাল্লাহ কি মহব্বত ছিল দেখেন হ্যাঁ বাবা যারা মহব্বত করে তারা দলিল খুঁজে বেড়ায় না দলিল খুঁজে না তারা মহব্বত করে বাবা এই রকম মহব্বত আমরা করতে পারবো না তো সুবহানাল্লাহ তাহলে 62 বস্তা শুনেন আপনারা এই একটা দুটা করতে করতে এখন পর্যন্ত 62 বস্তা সিমেন্ট দিয়েছেন বেরাদারান ইসলাম বাবারে আমার ভাইরা আমার সেক্রেটারি কেশিয়া সাহেব যদি আছে আপনারা পাঁচ ব্যাগ করে কজন আছে কমিটিতে আছে আপনারা দিয়ে দেন তাহলে 100 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আর আপনারা যারা বসে আছেন কমিটির ভাইরা ভলান্টিয়ার যারা আছেন তাদেরকে বলবো যেটা আমার মা বোন ভাই বেরাদা যারা আছে সবার কাছে ঘুরে ঘুরে আপনারা একটু চেষ্টা করুন আর 8টা বস্তা সিমেন্ট আনা দেখি 70 বস্তা সিমেন্ট হয়ে যাবে আটটা বস্তা যদি আপনারা কেউ একটু ঘুরে ঘুরে আদায় করে আনতে পারেন নামগুলো এখানে পৌঁছাতে পারেন বেরাদারান ইসলাম পারা যাবে চেষ্টা করলে হবে না বক্তা চলে আসবে বলুন তাড়াতাড়ি করে আটটা বস্তা 70 বস্তা হবে ইনশাআল্লাহুল আজিজ বাবা আমরা অনেকেই এখানে যারা বসে আছে আমরা পীর পন্থী সুন্নি মুসলমান সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ আত্মা অবস্থা সুবেশের দাতা একজনই হোক চারজনাতে হোক বাবা যেই হোক না কেন কমিটির লোক হোক বা বাহিরের লোক হোক আট বস্তা দিয়ে 70 বস্তা সিমেন্ট পূজিয়ে দেবেন দোয়া হয়ে যাবে আমি নেমে যাব বক্তা চলে আসবে আর আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল আলামিন বাবা এবার ওই জায়গাটা পরিষ্কার করল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পরিষ্কার করতে গিয়া কতগুলো খাদ বার হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এতে গেল হ্যাঁ কোথায় বাড়ি বাড়ি কোথায় জি আচ্ছা আচ্ছা ভাষা তো এরকম লাগে রঘুনাথগঞ্জ আচ্ছা রঘুনাথগঞ্জ বাড়ি এক বস্তা দিবে তিন মাস পর চিন্তা করেন আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুরসালিন আচ্ছা আচ্ছা তাহলে গোলাম মুরসালিন উনি বলছে যে আমি দুই বস্তা দিয়ে দেব মাশাআল্লাহ মুরসালিনের দুই বস্তা লেখা হলো মাশাআল্লাহ মুরসালিনের দুই বস্তা লেখা হলো মাশাআল্লাহ তাহলে 63 নাইবার 65 বস্তা হয়েছে দেখেন 70 এ দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ 70 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ 65 বস্তা হয়ে গেছে আমার মায়েরা বলে রেট উঠে আসে তো ভাইরা আর 5টা বস্তা দিয়ে 70 বস্তা করে দেন দিবেন তো ঠিকই দিতে আপনাকে হবেই 5 বস্তা লাগবে বেরাদারের হিসাব একবার আমার দাদা বাবাকে স্মরণ করি দেখি 5 বস্তা সিমেন্ট আসে কি আসে না একবার পীর বাবাকে স্মরণ করব আমার দাদা মহল সাহ মেরু আচ্ছা এক মিনিট মাস্টার এদিকে দেখেন মেরুর শেখ 5 বস্তা দেবে আচ্ছা 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 মেরুর শেখ 5 বস্তা আর আচ্ছা আচ্ছা এই হলো কথা ছাড়ো ছাড়ো যাও যাও হয়ে গেছে এক তিন মাসের মধ্যে দিও ঠিক আছে আচ্ছা ওই মেরু 5 বস্তা হলো আচ্ছা আর একটা কি বললে তৈমুর কত দূরে কেন মুস্তাকিম তিন তাহলে তিন তিন ছয় আর তোমার পাঁচ নাকি কার পাঁচ বললে মেরু পাঁচ আর তিন তিন ছয় এগারো আর আছে ছিয়াত্তর বস্তা হয়ে গেছে বাবা সে কালিকার মতনই হলো দেখেছেন বলছি হ্যাঁ কেবল বলেছি যে দাতা বাবার কথা নামটা বলতে বলতে এগারো বস্তা তাহলে শুরু হলে কি দেখেন খালি এক বস্তা জন্য কত এগারটা আর দাতার নাম করতে করতে এগারো বস্তা শুরুই তাহলে আর লাগবে ২৪ বস্তা মুক্তার সাহেব ২৪ বস্তা হলো পুরো সেঞ্চুরি একবারে পুরো ১০০ বস্তা হয়ে যাবে জোরে বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেরাদার আমার এই আর ২৪ বস্তা লাগবে মাস্টার সাহেব আপনার এরু উঠে আসেন আর কমিটির ছেলেরা বাবু একটু আন্টা কান্টা ঘুরো বন্ধু বান্ধবের গায়ে লম্বা করে হাত বোলাও পাঁচ বস্তা করে তাদের নিয়ে আসো আর আমার মা বোনের দুটো একটা করে যদি পারে শেষ চার ভালো সত্তার ভালো হুজুর ওরা হারি রহমতুল্লাহ আলাই বারবার ওজর মধ্যে বলতে শেষ চার ভালো সত্তার ভালো হাদিসের ফরমা শেষ চার ভালো সত্তার ভালো কোরআনের ফরমা শেষ চার ভালো সত্তার ভালো হাদিসের ফরমা বাবারে শেষ শেষ চার ভালো এটাই তার সবথেকে ভালো তার ২৪টা বস্তা আপনি একটু মেহেরবানি করে দেন এই তাতা মাহবুব শাহ পাথর চাপড়িওয়ালা এক নজর আমার এই ফতেপুরে অক্তিয়া মসজিদের উন্নতি কল্পে জালসার উপরে দাতা বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা শুরু করি দেখবে ২৪ বস্তা ইনশাআল্লাহ হয়ে যাবে কোন দিক থেকে চলে আসবে শান্তি পাবে না দাতা থাপ্পড় মেরে আমারে পাঠাবে সুবহানাল্লাহ এই আমার কাছে আসেন আসেন বলেন বলেন হ্যাঁ তো আমাকে বলতে তো হবে বলো আপেল হ্যাঁ লেখা যাবে দাঁড়ান আপেলটা লেখেন তাকে আপেল হ্যাঁ আপেল আচ্ছা রুবেল ৫ বস্তা আপেল ১ বস্তা
আর শনি এক বস্তা সাত বস্তা হলো আচ্ছা কত লাগবে 24 বলছিলাম না তো সাত বস্তা চলে আসলো 24 আর আছে আপনার কাছে বলেন আমাকে আচ্ছা নাই আচ্ছা তাহলে 24 বস্তার মধ্যে এই 7 × 3 = 21 হ্যাঁ 17 বস্তা তাহলে 100 বস্তা হয়ে যাবে দাদাকে এখন চালুই করে দিন দেখেন দাদা বাবা দরবার হ্যাঁ পীর বাবার কি বাবা নেঘা দেখেন বাবারে হ্যাঁ কেবল নামটা বলেছে কিভাবে সিমেন্ট হয়ে গেল দেখেন 100 বস্তা তাহলে আর 17 বস্তা না দিনে রাতে ফরজ নামাজ হলো 17 রাকাত ফরজ ফজরের 2 জোহরের 4 6 আসরের 4 10 মাগরিবের 3 13 এর সাথে 4 কত হলো 17 রাকাত দেখেন 17 রাকাত ফরজ নামাজের দুহাই আর 17 বস্তা আপনারা দেবেন পুরো 100 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ রাজি চলেন দাতা বাবার দরবারে বাবা মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে এর ঝেকে বলে দ সুবহানাল্লাহ আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবারে যাবো যাবো মনে করে আমি যাবো যাবো মনে করে আমার যেতে হবে না ছয় জনে দাদা তোমার দরবারে আমার মন বলে চল আদর যাবে রে দাদার দরবারে দাদা সাধ নার বলে দাদা সাধ নার বলে ওরে মশা মাছে না বসে দাদা পাক মহাজারে আমার মন বলে চল পাদর যাবে রে দাদার দরবারে কত রাঘাল বাঘালে কত রাঘাল বাঘালে দাদার কাপড় কেড়ে ফেলে তো জলে কত রাঘাল বাঘালে দাদার কাপড় কেড়ে ফেলে তো জলে আবার হাত বাড়ায়া নিতেন দাদা ও গো হাত বাড়ায়া নিতেন তুলে ভিজত না জলে দাদার সাধনার বলে আমার মন বলে চল পাদর যাবে রে দাদার দরবারে তাদের স্ত্রী এক বস্তা 85 আচ্ছা 85 কমে গেছে 14 বস্তা লাগবে 17 লাই 85 বস্তা হয়ে গেছে মামু তাড়াতাড়ি হাঁটো 14 বস্তা লাগ লাগ ওটা কন্ট্রোল রেখে করবে ইনশাআল্লাহ ঠিক আছে না হলে আপনার উপায় নাই এই বাবা আর 14 বস্তার সময় দাদা বাবা দোহাই দিয়েছি পাথর চাপড়ি বালা দাতা সুবহানাল্লাহ এবার তো দাদা বাবার উরুস যেদিন 15 বস্তা লাগবে তো এবার তো ভরপুর রোজা বাবা আর রোজাতে বেশি মজা বেরা দাদা আসন্ত ভয় আমার মা খালাবো না তোর বাড়িতে ভূতনি পেতনি ডাকনি আসবে যদি পীরের নেগা পড়ে যায় এ আপনাকে বলে দিলাম সুবহানাল্লাহ আমার ভাইরা দাদারা 15 বস্তা সুবের 5 বস্তা করে তিনটা খোদার বান্দা হ্যাঁ আমার ওই কি বলে মিরাজুল্লাহ কি বলে 5 বস্তা এরকম তিনটা ছেলে হয়ে গেল জি দাদা বাবা দোহাই দিয়েছি তো রুজিতে বরকত আল্লাহ দিয়ে দেবে ওলির নেঘাতে বেরা দাঁড়ানে ইসলাম সময় নে কেরাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ দাদা হ্যাঁ দাদা সাধনার বলে পাহাড় থেকে মাছ নামে তো দাদা ধরিতে না হাত দাদা সাধনার বলে ওরে পাহাড় থেকে মাছ নামে তো দাদা ধরিতে না হাত আগো দাইরে পা দাদা সেদ্ধ করে মাটির হাড়িতে দাদার সাধনার বলে আমার মন বলে একবার পাদর যাবে রে দাদার দরবারে আমি যাব যাব মনে করে আমার যেতে হবে না কাজ কাবে দাদা তোমার দরবারে আমার মন বলে পাদর যাবে রে দাদার দরবারে আর যাবেন না ভিতরে দিশানা হ্যাঁ
যে যাচ্ছে তোমার মা বোনেরা দিচ্ছে না 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 অনেক দিয়েছে আমার মা বোনেরা দিয়েছে আর শেষে মা আর 14 বা 15 বস্তা হলেই 100 বস্তা শিবের মসজিদের কাজ হবে বাবা এক তো নামাজ রোজা করছেন না বাবা রে মসজিদও বানাবেন না মসজিদও বানান মসজিদ আবাদ করেন মাদ্রাসা আবাদ করেন বেরাদার এই জন্য যে আমাদের এই যে ইসলাম ধর্ম বাবা আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম কিন্তু ইসলামের আরকান আহকাম আমাদের মত মানা লাগবে হ্যাঁ মসজিদ গড়িয়ে দিলাম কিন্তু নামাজ পড়বো না এটা করলে চলবে না নামাজও করতে মসজিদও বানাতে হবে আর নামাজও আদায় করতে হবে ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ যেন সঙ্গে নামাজই বানিয়ে দেয় জোরে বলুন আমিন সুম্মা আমিন যাই হোক তাহলে আর 14 না 15 বস্তা 14 তো যদি একবার চেষ্টা করে দেখতেন আমার দাতা বাবা দোহাই দিয়েছি আমার খাজা ও রাজার দোহাই দিয়েছি বেরাদার ইসলাম আমার আলা হযরত আজমের বরকাতের দোহাই দিয়েছি আমার মুফতি আজম হিন্দের দোহাই বেরাদার ইসলাম যদি আপনারা দুটো চারটা করে আর 15 বস্তা দিতে মনটা খুব খুশি হয়ে যেত বেরাদার আপনাকে তো সকাল বেলাতে কিনতে হোছিল 10 দিন পরে 20 দিন পরে আপনি দিতেন একবার চেষ্টা করে দেখতো ভাই আমার আমার নওজোয়ান ও সাথীরা সুবহানাল্লাহ দাদা লঙ্গর খানাতে দাদা লঙ্গর খানাতে আরে ভোগের দরবেশ জি আর হলো এক বস্তা প্রধান বক্তা আমাদের রাস্তায় বেরিয়ে গেছেন উনি আসছেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আসলে ইনশাআল্লাহুল আজিজ হ্যাঁ চালু হয়ে যাবে আচ্ছা হ্যাঁ দোস্ত বুজুর্গ তো আপনারা আসুন আর 14 বস্তা 15 বস্তা সিমের বাকি থাকলো 14 বস্তা সিমের আর বাকি থাকলো আপনারা মেহরবানি করে যদি পারেন হুজুরের আসতে আসতে তাহলে আপনারা দিয়ে দেন আমি শেষ দোয়াটা আপনাদের জন্য ওয়াদা করেছি করব বলেছিলাম করব বেরাদারান ইসলাম কারণ নাকে বসিয়ে রেখে তো আমি আর বলতে পারবো না তো 14 বস্তা সিমের আর বাকি আছে আর আমাদের মাওলানা আনোয়ার হোসেন সাহেব এই দেখেন একটা বই আমাকে দিয়ে গেছেন এই বইটাতে 55 রকমের দোয়া এবং দরুদে পাক আজকে বলছে দরুদে ইব্রাহিম ছাড়া আর পড়া চলবে না দরুদে ইব্রাহিম ছাড়া আর পড়া চলবে কি চলবে না 55 রকমের দোয়া ও দরুদ শরীফ লেখা এই বইটা আসলে দাম 71 টাকা উনি বলল 50 টাকাতে ইসলামের প্রচারের জন্য এই বইটা পাওয়া যাচ্ছে আমাদের মাওলানা আনোয়ার হোসেন সাহেবের কাছে একটা করে সবাই আপনারা নেবেন হ্যাঁ পূর্বের দোয়া শুভের দোয়া খাবার দোয়া বিবির কাছে যাওয়ার দোয়া কত কহিব যে আপনাকে জানাজার দোয়া শুধু দোয়াই দোয়া হ্যাঁ দরুদ তাজ তো আপনারা আরবিতে পড়েছেন এটা বাংলাতে লেখা আছে যা দরকার হবে মাওলানার কাছ থেকে আপনারা নিয়ে নেবেন 50 টাকা তার হাদিয়া বেরাদার তাহলে বাবা চলে যাব হযরত আসতে গেলে 14 বস্তা সিমেন্টের কথা বলেছিলাম কারো দিলে যদি দয়া হয় কারো দিলে মায়া হয় যে শুনতে এবং বলতে ভালো লাগবে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি 2-4 মিনিটের মধ্যে এসে আপনারা হাজির হয়ে যাবেন বেরাদারের সাথে 2-4 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ প্রধান বক্তা এবার আমাদের স্টেজে চলে আসবেন আমি মাইক ছেড়ে দেব বেরাদার ইসলাম আরে দাদা হে দাদা পাক দরবার দাদার পাক দরবার ওরে জাতির ভেদাভেদ নাই রে দাদা ও আমার দরবার আবা মন বলে ছ পাদর যাবে রে দাদার দরবার আবা যাব যাব মন কর আমার যেতে হয় না মারহাবা সুবহানাল্লাহ নারে তাকবীর জোরে বলেন নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ বলছি আমি 5 বস্তা তো হেলাল রাহবিকুল শেখ উনি 5 বস্তা তাহলে লাগবে 9 বস্তা জি 14 মধ্যে 9 বস্তা আর লাগবে আর একটা দেখতো বাবু কোন দিকে যদি কোন আল্লাহর বান্দা থাকে 9 বস্তা এই বাবুরা যুবকেরা বাবা একটা দুটো করে ফটফট করে দিয়েলে তো বাবু 9 বস্তা হ্যাঁ শুনেন একজন আতলা হলে 9 জন মিলে আমার মা বোনা দু চারটা পাললে একটু চেষ্টা করে দেখতো আম্মা জানে না আমার দাদা বাবা তো হয় খাজা পিয়ার তো হয় ইনশাআল্লাহ হল আজি আর 9 ব্যাগ হলে পূর্ণ
100 বস্তা সিমেন্ট হয়ে যাবে সুবহানাল্লাহ এই ভাই আপনি জান তো জান 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 লজ্জা করেন না জান আপনাকে চাইতো আপনাকে হাইটা বাড়া এই আমার খালাম মারা আমার বুবুর আমার মামাই তো হই না এক বস্তা করে তো মামা তো হই না সুবহানাল্লাহ হ্যাঁ দোস্ত বুজুর্গ হ্যাঁ এক বস্তা করে আমার মা বোনেরা দেখেন তো ও লজ্জাতে যাইছে না জির ভিতরে যাও না জি এই মা বোনেরা দেন তাড়াতাড়ি করে দেন খালি গজল শুনলে হবে রে ভাই কত গজল গাবো হ্যাঁ 9 বস্তা ভিতরে যাও গাড়ি চলবে জি এটা গজাল এটা গজালের ফরমাইশ চলছে কিন্তু সিমেন্ট নাই আর 9 বস্তা হলে 100 বস্তা হবে আস্তে 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 হাঁটেন এই মা বোনের এক বস্তা করে সিমেন্ট পাঁচশোর বিটি দেন এত বেকার তোরা খালা বলে মা বলে নানি বলে মামাই তো বহিল বলে কিছুতেই কিছু লয় দেন আপনারা এক বস্তা করে 4 বস্তা সিমেন্ট দেন আর আপনারা কে একটা 5 বস্তা বাবা 5টা বন্ধু এটা উঠাই দেব একটা করে আল্লাহ হ্যাঁ রহমত ইনশাআল্লাহ এক বস্তা করে সিমেন্ট সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরে দাদার পা মহাজারে দাদার পা মহাজারে ওরে হিন্দ মুসলমান চাদর চহরায় সবাই একসাথে মেলে আমার মন বলে চাদর যাবে রে দাদার যাব যাব মনে করে আমার যেতে হবে না কাজ গাবে দাদা তোমার দরবারে আমার মন বলে চাদর যাবে রে দাদার দরবারে আল্লাহ হুম্মা শাল্লে মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে দেনা মাওলানা মোহাম্মদ মোহাম্মদ হরদম ঠিক আছে ওয়ালা আলে শহীদেনা মাশাআল্লাহ সুবহানাল্লাহ দোস্ত দেখেন দাদা ভাই আপনারা একটা কথা বলি কোন আলিম কোন মুফতি সাহেব যখন আসেন তার ইজ্জতের জন্য দাঁড়িয়ে যেতে হয় একটু সবাই মিলে দাঁড়িয়ে যান তো বাবা নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত ফয়জানে আলা হযরত সুন্নি মুসলমান হযরত আল্লামা মাওলানা আব্দুল হাকিম সাহেব কিবলা জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ একটু এগিয়ে চলে আসেন এক কদম করে আগে বাড়েন আলেমদের কথা মানতে হয় বাবা একটু এগিয়ে আসেন মরে গেলে এরাই জানাজা পড়বে দোয়া করবে আসেন একটু এগিয়ে এগিয়ে চলে আসেন এক কদম করে সামনে সামনে এগিয়ে আসেন বসে পড়ে একটু আগে আগে বসে পড়ে হ্যাঁ যে লোক আছে প্রচুর লোক আছে তো আপনারা গোছিয়ে বসলে জোশটা হবে বলতে ভালো লাগবে আপনারা তাড়াতাড়ি চলে আসুন আচ্ছা আজমা ব্যবহার 2 বস্তা